অরণ্য সপ্তাহ ও বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর গাছ লাগানো হয়ে থাকে। ফেসবুক হোয়াটসঅ্যাপে সেই ছবিও পোস্ট করেন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের কর্মীরা। তারপর গাছগুলির আর কেউ খোঁজ খবর রাখে না, তাই এই গাছগুলোকে বাঁচাতে এগিয়ে এলো কয়েকজন যুবক। তারা নিয়মিত গাছের পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন কাজ করছেন। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার শহরের সাধারণ মানুষ। অরণ্য সপ্তাহ ও বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর গাছ লাগানো হয়। ফেসবুক হোয়াটসঅ্যাপে এই ছবিও পোস্ট করেন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। গাছ লাগানোর পর তার খোঁজ আর কেউ রাখে না। কত গাছ ছাগল খেয়ে ফেললো বা কত গাছ মরে গেল তার হিসেব আর থাকে না, তাই এই গাছগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছেন কয়েকজন যুবক। তারা নিয়ম করে গাছের পরিচর্যা করা, চারা গাছের সার দেওয়া থেকে শুরু করে বাঁশের ঘেরা দেওয়া ইত্যাদি করছেন। এই কাজ করার জন্য এই যুবকরা তাদের ছুটির দিনগুলোকে বেছে নিয়েছেন। সপ্তাহের প্রতি রবিবার পাশাপাশি বিভিন্ন সরকারি ছুটিগুলোতে তারা কোচবিহারের বিভিন্ন এলাকায় এই কাজ করছেন তাদের নিজের উদ্যোগে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। নতুন বছরে এই নতুন উদ্যোগ নিয়েছেন তারা। 2020 পয়লা জানুয়ারি থেকে তাদের এই নতুন উদ্যোগ। কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিপুঞ্জয় দেব এই কাজের প্রধান উদ্যোক্তা। তার উদ্যোগেই তার এলাকায় বেশ কিছু বন্ধু বান্ধব ও পড়ুয়াদের নিয়ে সে এই কাজ করে আসছে। এই বিষয়ে রিপুঞ্জয় দেব বলেন, আমরা আমরা বিগত কয়েকটা রোববার ধরে আমরা প্রতিদিন সকালবেলা করে আমরা বের হচ্ছি। আমরা কোচবিহার শহরের ছেলেরাই আমরা একটা দল তৈরি করেছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কোচবিহারকে আরও সবুজায়ন করা। কোচবিহারে অনেক সংস্থায় গাছ লাগায়, বন মহোৎসব পালিত হয় বছরে, সারা বছরই বৃক্ষরোপণ বিভিন্ন ক্লাব বা সরকারি প্রতিষ্ঠানরা করে, কিন্তু সেগুলোকে সবাই আর পরিচর্যা করতে পারে না, তারাও হয়তো আর সময় পায় না, আর আমাদের নাগরিকরাও সেরকম হয়তো করে না। আমরা রাস্তায় ঘুরে ঘুরে গাছগুলোর দৈন্য দশা দেখে আমরা এই দলটার সৃষ্টি করার আমরা একটা লক্ষ্য নিয়েছি যে গাছগুলোকে বাঁচাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই তো হবে না, সেগুলোর পরিচর্যার প্রচণ্ড দরকার। একটা সন্তান যেরকম বড় হয় ছোটোর থেকে মায়ের আদরে, সন্তান যখন বাবা মা ছাড়া বড় হতে পারে না, ঠিক তেমনি গাছরাও মানুষের পরিচর্যা ছাড়া কিন্তু সঠিকভাবে বড় হতে পারবে না। তো প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত গাছের সেই পরিচর্যার প্রয়োজন। সেগুলোকে পশু পাখির হাত থেকে বাঁচানোর জন্যই বলুন আর বেড়ে ওঠার জন্যই বলুন, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের পথে নামা। আমরা প্রত্যেক রোববার এবং ছুটির দিন করে সকালবেলা বেরিয়ে সেগুলোকে সার দিচ্ছি। সেগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, কোনো গাছে রোগ লেগে থাকলে তার জন্য ওষুধ স্প্রে করে দিচ্ছি। সেগুলো যাতে তার ঘেরাওটা যদি নষ্ট হয়ে যায়, তাকে যাতে গরু ছাগল খেতে না পারে, তার ঘেরাওটা ঠিক করে দিচ্ছি। এই উদ্দেশ্য নিয়ে আমরা ব্যক্তিগত স্বার্থে, আমরা নিজেদের পকেট মানি সমস্ত ছাত্ররা, আমরা সকলে, আমার পাড়ার ভাইরা, আমরা নেমেছি প্রথমে।